3,458টি শূন্যপদে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব। ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে বলা হচ্ছে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। আইসিডিএস সুপারভাইজার পদে 1998 সালে নিয়োগ হয়েছিল, এরপরে 2019 সালে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও কেন্দ্রের পক্ষ থেকে জানিয়েছে 2015 সালে 15ই সেপ্টেম্বর নির্দেশ নামায় জানিয়েছে 50% শূন্যপদে অঙ্গনওয়াড়ির কর্মী থেকে পদোন্নতির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। রাজ্য সরকার 422টি শূন্যপদ রেখে বাকি সমস্ত পদ নিয়োগের কাজ শুরু করে। 19/9/2023 সালে বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়াড়ির কর্মীদের নিয়োগ করা হবে। রাজ্য সরকার বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যায়। এর পাশাপাশি 1,152টি শূন্যপদের একটি নতুন মেধা তালিকাও প্রকাশ করে ফেলে। সঠিক প্যানেল প্রকাশ না করায় 200 অঙ্গনওয়াড়ি কর্মী হাইকোর্টের অভিযোগ করে। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ করে যে WBPSC-কে 50% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। সেখানে মোট শূন্যপদ 3,498টি রয়েছে। আগামী 12 এপ্রিল 2024-এ 409টি প্রমোশনাল মেধা তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। 1,152টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকার চালিয়ে যেতে পারবে কোর্টের নির্দেশ অনুযায়ী। এছাড়াও 1,729টি শূন্যপদে অঙ্গনওয়াড়ির কর্মীদের ক্ষেত্রেই রাজ্য সরকারকে সুপারভাইজার পদে নিয়োগ করতে হবে। কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার আদেশ দিয়েছে। এছাড়াও যে সমস্ত মেধা তালিকার লিস্ট প্রকাশিত হয়েছে তাদের নিয়োগের কাজ চালিয়ে যেতে বলছে রাজ্য সরকারকে। এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের সেই নোটিফিকেশন যেটা 12 এপ্রিল, এখানে দেখতে পাচ্ছেন 12 এপ্রিল 2024 তারিখে এই নোটিশটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে থেকে। আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি এর নোটিশ এটা প্রকাশিত হয়েছে, যেটা 2019 সালের রিক্রুটমেন্ট ছিল সেই রিক্রুটমেন্ট অনুযায়ী। নিজের দিকে আসলে এখানে কিন্তু লিস্ট মেনশন করা হয়েছে, সেই লিস্টের মধ্যে নাম, রোল নাম্বার এবং কোন ক্যাটাগরি ওয়াইজ কত মেরিট পজিশন সমস্ত কিছু মেনশন করা আছে। তো আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমরা আসবো, নতুন কোনো আপডেট বেরোলেই আমরা সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।